দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো আল আকসার উপর যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে বলছে হিজবুল্লাহ এদিকে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি এদিকে বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন ইসরায়েলের জন্য উপহার বলছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে পূর্ব জেরুজালেমে ফের ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুমকি দিল ইসরায়েল দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত আলাকসার উপর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে বলছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয় ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি ইসরায়েলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার একুশতম বার্ষিক উপলক্ষে গতকাল রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিনন্দন জানান সাম্প্রতিক গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সাইয়েদ নাসরুল্লাহ বলেন প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক সংখ্যাগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে হিজবুল্লাহ মহাসচিব বলেন সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী তিনি বলেন এ যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পক্ষ থেকে তিনি বলেন প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল আকসাকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন সাইদ নাসরুল্লাহ নেতৃত্বাধীন প্রতিরোধ সংগ্রামের মুখে ইহুদিবাদী ইসরায়েল দুই সালের মে মাসে দক্ষিণ লেবানন থেকে পাততাড়িত গোটাতে বাধ্য হয় ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ওই বিশাল বিজয় ইরান ও সিরিয়ার পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে সৈয়দ নাসরুল্লাহ বলেন দক্ষিণ লেবানন মুক্ত করার পেছনে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল সৈয়দ কাসেম সুলাইমানের অনন্য অবদান ছিল এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা আনরাওয়ার পরিচালক ম্যাথিয়াস স্কমলে গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলায় শহীদের পরিবার বর্গের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন তিনি বলেছেন গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা করতে পারে না ইসকমলে বলেন গত দুই সপ্তাহ গাজা উপত্যকা ও সেখানকার বাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর এর আগে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কথা বলে প্রচন্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এই প্রতিনিধি তিনি গত সোমবার ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরায়েল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাৎক্ষণিকভাবে ইসকমলের ওই বক্তব্যের নিন্দা জানায় হামাস ঘোষণা করে আনরাওয়ার পরিচালকের দায়িত্ব ফিলিস্তিনি শরণার্থীকে পৃষ্ঠপোষকতা দেয় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি পার্শ্ববিক হামলার ব্যাখ্যা দেয় না গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর উপর সাম্প্রতিক ইসরায়েলি বহাবহ বিমান হামলায় 253 ফিলিস্তিনি শহীদ হন ও 1948 জন আহত হন গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয় বারো ইহুদিবাদী গত একুশ মে ভোর রাত দুইটায় মিশরের মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন ইসরায়েলের জন্য উপহার বলছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে কথাটি বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান তিনি আশা করেন বাংলাদেশ তার নাগরিকদের পাসপোর্টে আগের অবস্থা ফিরিয়ে নিবে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পাসপোর্টের বিষয় নিয়ে ফোনে কথা বলেন এরপর গণমাধ্যমকে ফিলিস্তিনি দূত জানান তিনি অ্যাম্বাসেডর এট লার্জের সাথে নিজের অবস্থান তুলে ধরেছেন এ সময় অ্যাম্বাসেডর এট লার্জ ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে আবারও আশ্বস্ত করেন যে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসেনি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অটুট আছে এবং থাকবে ইউসুফ রামাদানকে বলেন বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্কে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কাল থেকে তবে পাসপোর্ট নিয়ে নতুন খবর আমাকে অত্যন্ত মর্মাহত করেছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আরো বলেছেন বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনের প্রসঙ্গটি এমন এক সময় এলো যখন গাজা ও এর আশেপাশের এলাকায় নৃশংসতা অব্যাহত রয়েছে এটা হওয়া উচিত ছিল না কারণ ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে লেগে থাকা ফিলিস্তিনি শিশুদের রক্ত এখনও শুকায়নি তিনি বলেন বাংলাদেশের পাসপোর্টের এই পরিবর্তন তো ইসরায়েলের জন্য উপহার খুশি হয়েই তো ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করেছে এই সিদ্ধান্তে ভুল বার্তা গেছে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশই নেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী মাস কয়েক আগে বাংলাদেশ সরকার ই পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেয় যদিও সরকার বলছে বাংলাদেশের নাগরিকদের ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের সাথে পাসপোর্টে পরিবর্তন নিয়ে বাংলাদেশ সরকার যে ব্যাখ্যা দিয়েছে তার সঙ্গে একমত নন ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি বলেন আন্তর্জাতিক মানের যে কথা বলা হচ্ছে তা সঠিক নয় তাহলে কি বাংলাদেশ 50 বছর ধরে পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখেনি বৈশ্বিক মানদণ্ডে মালয়েশিয়ার মতো দেশের পাসপোর্টের অবস্থান 20 তম উল্লেখ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন মালয়েশিয়ার পাসপোর্ট তো এখনো ইসরায়েলে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রসঙ্গটি আছে তাহলে সে দেশের পাসপোর্টের মান এত উপরে উঠল কিভাবে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের পাসপোর্টে এই পরিবর্তনের পেছনে কি ছিল আমার জানা নেই তবে অনুমান করি গুটি কয় লোক এই কাজ করেছেন পাসপোর্টের এই পরিবর্তন নিয়ে রাষ্ট্রদূত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আলোচনা করতে চান বলেও উল্লেখ করেন এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েলের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ এগারো দিনের হামলা শেষে চলছে যুদ্ধবিরতি এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন আজ চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো তেলাবিবে পা রেখেছেন তিনি গুরুত্বপূর্ণ এই সফরে ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী করবেন এরপর পার্শ্ববর্তী দেশ মিশর ও জর্ডানে সেখানে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসন নিয়ে নানা পরামর্শ করবেন তিনি এগারো দিন পর যুদ্ধবিরতিতে মিশরের মধ্যস্থতার জন্য দেশটিকে স্বাগত জানানোর কথা রয়েছে তার হঠাৎ করেই কেন এমন সফরের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের পেছনে মার্কিন সমর্থন রয়েছে রয়েছে অস্ত্র ও মিলিয়ন ডলারের সামর্থিক সহযোগিতা এ ধরনের নানা অভিযোগ করেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ঠিক এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনেক বিশ্লেষক মনে করেন ব্লিংকেনের এই সফর আপাতত কিছুদিনের জন্য মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান করতে পারে তবে এ সমস্যার মূল রয়েছে আরো গভীরে সেখান থেকে সমাধান করতে হবে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় 2020 সালে যুক্তরাষ্ট্র ইসরায়েল কোটি ডলার সহায়তা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসন আমলে ইসরায়েল কে দীর্ঘমেয়াদী যে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অধীনেই এই সহায়তা গেছে আর এই সহায়তায় প্রায় পুরোটাই ছিল সামরিক সাহায্য দুই সালে প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন যার অধীনে দুই থেকে ১৮ সাল থেকে তার পরবর্তী দশ বছর ইসরায়েল আটত্রিশ মিলিয়ন ডলার এবং তিন হাজার কোটি ডলার সামরিক সাহায্য পাবে তার আগে দশ বছরের তুলনায় ওই সাহায্য বেড়েছে প্রায় ছয় শতাংশ এছাড়া গত বছর ইসরায়েলের নতুন অভিবাসীদের পুনর্বাসনে যুক্তরাষ্ট্র পঞ্চাশ লাখ ডলার সাহায্য দিয়েছে বিশ্বের যে কোনো দেশ থেকে ইহুদিরা ইসরায়েলে গিয়ে বসতি করতে চাইলে তাকে স্বাগত জানানোর নীতি বহুদিন ধরেই সে দেশে রয়েছে ইসরায়েলকে অত্যাধুনিক একটি সামরিক শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্র বছরের পর বছর যে সাহায্য করছে তার কোনো ভুল নেই যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য তহবিল যোগানো হচ্ছে উদাহরণস্বরূপ ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশটি অত্যাধুনিক পঁয়ত্রিশ যুদ্ধ বিমান কিনেছে যা দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায় এই সূত্র জানিয়েছে আলজাজিরা এদিকে পূর্ব জেরুজালেমে ফের ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল টানা এগারো দিন যুদ্ধ শেষে গত শুক্রবার মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতির দুদিন না যেতেই ফের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে ওই ফিলিস্তিনির বিরুদ্ধে কথিত ছুরি অভিযোগ আনা হয়েছে ছুরি আহত দুই ইসরায়েলের মধ্যে একজন সৈন্য রয়েছেন ইসরায়েলের ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ছুরি আহত আহত জনের বয়স বিশ বছরের কোঠায় তাদের একজন গুরুতর আহত হয়েছেন আরেকজন হালকা আহত হয়েছেন ইসরায়েলের জাকা ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে সম্ভাব্য হতাহত কেউ আছে কিনা তা জানতে একজন ক্রু পাঠিয়েছে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ওই ক্রু সদস্য নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে রয়টার্সের খবরে আরো বলা হয় পূর্ব জেরুজালেমের শেখ জাররা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে এলাকায় ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের বাড়ি থেকে উচ্ছেদ করে যার ফলে গণপ্রতিবাদ সংগঠিত হয় এবং এরপর হামাস ও ইসরায়েলের মধ্যে এগারো দিন ব্যাপী যুদ্ধ সংগঠিত হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ছুরি আঘাতে আহতদের মধ্যে একজন সৈন্য রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইসরায়েলি বিমান বাহিনীর ইউনিফর্ম একজন দেখা দেখা যায় যায় এতে আরও ওই বসে আছেন তার পিঠে পরিহিত আঘাতের দাগ এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন এই সূত্র জানিয়েছে ওডি দর্শক মূলত ফিলিস্তিনের একজন ব্যক্তি ইসরায়েলের দুই অভিবাসীর উপর হামলা চালালেই ইসরায়েলি সেনাবাহিনী তার উপর সরাসরি গুলি চালিয়ে তাকে হত্যা করে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পরাজয়ের পর হামাস নেতাকে হত্যার হুঁশিয়ারি দিল ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থী লিকুদ পার্টির সিনিয়র সদস্য ইসরায়েল কাতজ ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যকার রাস্তায় নেমে সিনহোয়ার বিজয়ে মিছিল অংশ নেয়ার পর ইসরায়েলি মন্ত্রী এই হুমকি দিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর কাছে পরাজয়ের পর ইসরায়েল অনেকটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়েছে এর মধ্যে সিনোয়ারকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলের কাতজ তিনি অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ ভাষায় বলেন যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয় তাহলে ইয়াহিয়া সিনোয়ার মাথা চাইবে ইসরায়েল ইসরায়েল কাতজ বলেন হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে সিনোয়ারকে ইসরায়েলি হত্যা থেকে দায় মুক্তি দেওয়া হয়নি তিনি ইসরায়েলি সেনা হাদার গোল্ডেন ও অরন সাউলের মৃতদেহ ফেরত দেওয়া এবং আটক সেনা এভেরা ম্যানগিস্ত ও হিসাম এ সায়েদের মুক্তি তিনি বলেন সেনাকে হামাস তাদের মুক্তি দিতে হবে এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য